সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনায় করি সবসময় বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে সম্পর্কে আলোচনা করব সেটি কিন্তু খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভিডিও কোথাও স্কিপ করবেন না আজকে আমি ছাগলের সাধারণত জ্বর সর্দি কাশি পেট ফাঁপা অরুচি পাতলা পায়খানা এই রোগগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই রোগের প্রতিকার কি ওষুধ দেবেন সে সম্পর্কেও আমি আলোচনা করব আপনারা এই ভিডিও থেকে এই ওষুধগুলি সংগ্রহ করে আপনার ছাগলের যখন যে রোগটা হবে সেই রোগের উপর এই ওষুধগুলো খাওয়ালেই কিন্তু আপনার ছাগলগুলো ঠিকঠাক মতো বেড়ে উঠবে কোনো রোগ হবে না তাই বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবেন আপনারা সম্পূর্ণ দেখবেন আপনার ছাগলের সবসময় কিন্তু এই রোগগুলা আপনার খামারে লেগেই থাকবে একটা না একটা আক্রান্ত হবে এবং আপনার চিকিৎসা দিতে হবে আপনি যদি না জানেন না বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটি চালানো অসম্ভব হয়ে পড়বে বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন আপনারা একটু একটু ভিডিও দেখেন যার কারণে কিন্তু আপনারা অনেক কিছু থেকে অজানাই থেকে যান আপনারা যে কোনো জিনিস শিখতে গেলে অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে এবং সম্পূর্ণ দেখতে হবে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ আমি সব সময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই যে সকল ভাইরা নির্দিদে একটা খামার করে চালাইতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকারের ভিডিও এখান থেকে পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আপনারা সকল জিনিসের উপর ভিডিও পেয়ে যাবেন যেমন ছাগলের জ্বর ঠান্ডা এবং অন্যান্য ভয়ঙ্কর রোগ সব সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে থাকি এবং সেগুলোর প্রতিকার সম্পর্কেও আলোচনা করে থাকি ওষুধ সম্পর্কেও আলোচনা করে করে থাকি তাই এই চ্যানেলটি আপনার জন্য কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে এরকমভাবে আলোচনায় আলোচনা করে কোনো ভিডিও পাবেন না আপনার খামারটি চালাইতে গেলে কিন্তু শুধু মুখুরক চোখ সুন্দর সুন্দর ভিডিও দেখে লাভ দেখে আপনারা খামার করলেন সেখানে কিন্তু ডোসে পড়ে যাবেন আপনাকে অবশ্যই ছাগল সম্পর্কে ছাগলের রোগ সম্পর্কে জানতে হবে এবং সেগুলোকে চিকিৎসা কীভাবে দিতে হয় সেগুলো জানতে হবে আর এগুলো জানানোর জন্যই আমি আপনাদের সাথেই রয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি প্রথমে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে ছাগলের কাশি হলে করণীয় কি আপনার ছাগলটি যদি কাশে সেক্ষেত্রে কিন্তু সে খুব একটা খেতে চায় না কারণ ঠান্ডা থেকে কাশি হয়ে যায় এবং এই কাশির জন্য কী ওষুধ খাওয়াবেন সেটাই আমি এখন বলছি বন্ধুরা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দিলোরস বেট এই ওষুধটি আপনার যে ছাগলটির কাশি হবে সেই ছাগলটিকে প্রত্যেক দিন এক মুখা করে খাইয়ে দেবেন প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার এভাবে দুই থেকে তিন দিন খাওয়ালে আপনার ছাগলটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে বন্ধুরা এই ওষুধটি খুবই কার্যকরী এই ওষুধটি কিন্তু আমার খামারে ব্যবহার করে থাকি যে ছাগলের কাশি হয় ঠিকমতো খেতে পারেন না তাকে আমি এই দিল ও রেস বেড ওষুধটি খাইয়ে থাকি আপনার ছাগলটি যদি খুব কাশাকাশি করে তাহলে আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন বন্ধুরা দ্বিতীয় ওষুধ হলো। দ্বিতীয় রোগটি হলো পাতলা পায়খানা আর এই পাতলা পায়খানা রোগের যে ওষুধটির কথা বলবো এবার চলুন দেখা যাক কি ওষুধ সেই ওষুধটি বন্ধুরা আপনার খামারে যদি ছাগল বেশি পাতলা পায়খানা করে থাকে এবং করে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি খাওয়াবেন রেনাজাইম সিএস এটি কিন্তু একটা ট্যাবলেট বন্ধুরা আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কয়টি করে খাওয়াবেন এবং কখন কখন খাওয়াবেন সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেবেন আমি মূলত আমার খামারে যখন ছাগলগুলি পাতলা পায়খানা করে তখন সকাল বিকাল দিলে ঠিক হয়ে যায় আপনারা এই ওষুধটি সংগ্রহ করে আপনার ছাগলকে খাওয়াতে পারেন বন্ধুরা এবার আমি যে ওষুধটি বলবো সেটা হলো ছাগল বন্ধুরা রুশি আপনাদের খামারে যদি কোনো ছাগল একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন কিন্তু ছাগলের অনেক কিছু রোগে আক্রান্ত হয়ে থাকে কারণ ভিটামিনের অভাবে আপনারা এই ফাইলটি খাওয়াবেন নাসল এডি থ্রি ই বেট আপনারা এই ওষুধটি খাওয়ালে আপনার যে কোনো ছাগল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং সে ঠিক মতো খাওয়া দাওয়া করবে আপনাদের এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আপনারা অবশ্যই এই ভিটামিন ওষুধটি খাওয়াবেন এই ওষুধটি ছাগলের সকল ভিটামিনের অভাব দূর করে এবং ছাগলকে পুনরায় শক্তিশালী করে তোলে এবং সে ঠিক মতো খাওয়া দাওয়া করে থাকে বন্ধুরা এবার যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাবা বা ডিগেস্টিভ এই ওষুধটা না নাবানা কোম্পানির এই ওষুধটা আপনার ছাগল যদি কখনও পেট ফেঁপে যায় সেক্ষেত্রে কিন্তু ছাগল খাবে না তাই আপনারা এই ওষুধটা এটা পাউডার রূপে আপনারা খাবার আপনারা ছাগলকে খাবারের সাথে মিক্স করে দেবেন সে অল্প অল্প করে খেলে তার পেটের গ্যাস দূর হয়ে যাবে বন্ধুরা আমি প্রত্যেকটা ওষুধের নাম কিন্তু বলে দিচ্ছি আপনারা নোট করে নেবেন এবং আপনারা সেই ওষুধগুলো সংগ্রহ করবেন আর শুধু আমার কথা মতো খাওয়াবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু ওষুধগুলো খাওয়াবেন শুধু আমার কথার উপরে আপনারা কখনোই ছাগলকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না বন্ধুরা এবার আমি বলবো ছাগলের লিভারটনিক বন্ধুরা আপনাদের ছাগলকে যখন কৃমি নাশক করাইবেন তখন আপনারা অবশ্যই টনিক খাওয়াবেন কৃমি নাশক করানোর পর আর টনিক কোনটা নেবেন এই যে দেখেন লিভার অন লিভার এন লিভার এন এই লিবারটনিকটা আপনারা ছাগলকে খাওয়াবেন এটা খুবই ভালো একটা লিবারটনিক আমি আমার ছাগলকে যে ওষুধগুলো খাওয়াই সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা অবশ্যই এগুলা ভালো করে নোট করে নেবেন বন্ধুরা বন্ধুরা আর কথা হলো ছাগল অনেকে কমেন্ট করে থাকেন ভাই আমাদের ছাগল ঠিক মতো খায় না কিংবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এ যদি সাধারণত ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে যে ওষুধটি নেবেন সেটি হচ্ছে অ্যানারা বেড ট্যাবলেট বন্ধুরা আপনারা ডাক্তারকে বললেই হবে অ্যানারাবেড ট্যাবলেট তাহলে আপনারা কিন্তু সেই ওষুধটি কাঁকিয়ে ট্যাবলেটে পেয়ে যাবেন এবং সেই ট্যাবলেটটি একটি করে খাওয়াই খাইয়ে দেবেন সকালবেলা দেখবেন ছাগল প্রচুর পরিমাণে তার রুচি এসেছে সে খাওয়া দাওয়া শুরু করবে বন্ধুরা এই সমস্ত টুকিটাকি বিষয়গুলো আপনাদের জানানোর প্রয়োজন ছিল আর বন্ধুরা জ্বর হলে ছাগলকে কি খাওয়াবেন এরবারে কিন্তু মেন একটা উদ্দেশ্য জ্বরের ওষুধ কি সেটাই আমি তুলে ধরছি বন্ধুরা বন্ধুরা আপনাদের ছাগলের যদি জ্বর হয় প্রচুর পরিমাণে তাহলে এই ওষুধটি সংগ্রহ করে খাওয়াবেন অ্যান্টিহিস্টামিন বন্ধুরা এই অ্যান্টিহিস্টামিন ছাগলকে খাওয়াবেন তাহলে জ্বর ঠিক হয়ে যাবে বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখে গেলেন কি কী ওষুধ খাওয়াবেন যদি আরও কোনো অসুখ কিংবা ওষুধের নাম বাকি থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি পরবর্তীতে ধাপে ধাপে শেখানোর চেষ্টা করব বন্ধুরা সকল প্রাণীকে ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যেখান থেকে আপনারা ওষুধগুলি সংগ্রহ করবেন বন্ধুরা আপনারা যেখান থেকে ওষুধগুলি সংগ্রহ করবেন অবশ্যই ডাক্তারের কাছে ভালো করে বুঝে শুনে ওষুধটি নেবেন কীভাবে খাওয়াবেন এবং কতটুকু ছাগলকে কতটুকু খাওয়াবেন অবশ্যই আপনারা তাদের কাছে ভালোভাবে পরামর্শ নিয়ে তারপর এনে খাওয়াবেন শুধু আমার কথা মতো খাওয়ালেন কিন্তু আপনার ছাগলের পরবর্তীতে অন্য সমস্যা হল সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না বন্ধুরা অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে শুনে ডাক্তারের কাছে ভালো ভালোভাবে পরামর্শ নিয়ে আপনার ছাগলকে ওষুধগুলো খাওয়াবেন ইনশাল্লাহ আপনার ছাগলের খামার সুস্থ থাকবে এবং সুস্থভাবে ছাগলগুলো বেড়ে উঠবে এবং এখান থেকে আপনি লাভবান হতে পারবেন বন্ধুরা বিশেষ করে আমি যে রোগগুলোর কথা আলোচনা করলাম সেই রোগগুলাই কিন্তু প্রাথমিকভাবে বেশি হয়ে থাকে ছাগলের এই রোগগুলো ওষুধ কিন্তু এই যে কাজ হয় কিন্তু ওষুধগুলো আপনার ছাগলকে দেখা যায় ছোটো থাকে খামারে কিন্তু এক বয়সের ছাগল সব থাকে না ছোটো বড় মিলেই কিন্তু থাকে আপনার ছোটোগুলা কতটুকু দেবেন বড়গুলোকে কতটুকু দেবেন এগুলো আলোচনা করতে গেলে ভিডিও কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে কিন্তু আপনারা দেখা যায় এক একটা ভিডিও এক দুই মিনিট করে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আমার সবগুলি নিয়ে আলোচনা করা সম্ভব হয় না বন্ধুরা আপনারা অবশ্যই এই ওষুধগুলো সংগ্রহ করার সময় আপনাদের ডাক্তারের কাছে আপনারা ডাক্তারের কাছ থেকে ভালো করে জেনে শুনে এন এসেই ছাগলকে এই ওষুধগুলো খাওয়াবেন আশা করি বন্ধুরা আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ